অবশেষে অপেক্ষার অবসান, সন্তান সহ প্রকাশ্যে চিত্রনায়িকা বুবলি। কয়েকদিন ধরে শাকিব খান ও শবনম বুবলির সন্তান নিয়ে যে বিস্তর আলোচনা চলছিল তা এবার সত্য হল। ছেলের সাথে আদরমাখা কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সন্তান হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শাকিব বুবলি উভয়ে, সঙ্গে জুড়ে দিয়েছেন আবেগঘন স্ট্যাটাস। জানা গেছে 2020 সালের 21 মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মা হয়েছেন বুবলি। ছেলের নাম রেখেছেন শেহজাদ খান বীর। নায়িকার পারিবারিক সূত্র বলছে 2020 সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বুবলি। এরপর সন্তানের জন্য ছিলেন 9 মাস আড়ালে। মূলত বসকের ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয়ের সময় আলোচনায় আসেন বুবলি, রটে প্রেমের গুঞ্জন। তবে সে সময় স্পষ্ট করে কিছু বলেননি শাকিব বুবলি। গত 27 সেপ্টেম্বর বুবলি তার ভেরিফাইড ফেসবুক পেজে বেবি পাম্পের দুটো ছবি পোস্ট করে আবারও আসেন আলোচনায়। সে সময় চ্যানেল 24 সহ কয়েকটি টেলিভিশন চ্যানেল অবস্থান নেয় বুবলির শুটিং সেটে। কমলাপুর রেলওয়ে হাসপাতালে জাকির হোসেন রাজু পরিচালিত চাদর সিনেমার শুটিং করছিলেন বুবলি। সেখানে অভিনেত্রী বললেন, আমি আরো কিছুদিন সময় চাই, আমার আরো প্রস্তুতি দরকার, তবে এটুকু বলবো আমি মুসলিম, আমাদের যা কিছু হয়েছে সামাজিকভাবেই। আমি একজন মুসলিম মানুষ, তো সব কিছুর পেছনে অবশ্যই ব্যাখ্যা আছে, সবকিছু অবশ্যই সুন্দর শালীনভাবেই হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। কয়েকদিনের মধ্যেই, তো আপনারা কেউ ভুল ব্যাখ্যা দিবেন না প্লিজ।